গাজীপুর সিটি নির্বাচনে নৌকার প্রতীক চেয়ে আওয়ামী লীগ সভাপতির কাছে মনোনয়ন চেয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দলীয় সভানেত্রীর কার্যালয়ে তিনি পত্র জমা দেন এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমাতুল্লাহ খান এবং গাজীপুর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে নির্বাচনে মাঠে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আরও বৃহত্তম সিটি নির্বাচনে ভোট মে এই নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নেতা নিয়ে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে আসেন প্রার্থীরা জমাদের মনোনয়নপত্র এদের মধ্যে আছেন দলীয় পথ খোয়ানো ও সাময়িক বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রত্যাশার কথা জানান সাবেক মেয়র আমি আশাবাদী আমার মাননীয় প্রধানমন্ত্রী গার্জিয়ান আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ নমিশন ভোট আছে এবং আমাদের গাজীপুরের লক্ষ লক্ষ ভোটার আছে তাদের অবস্থান এবং তাদের সকল কিছু বিবেচনা করে আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিবে অন্য প্রতিদ্বন্দ্বী আজমতুল্লা খান আশাবাদী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমি অতীতে যেমন মাথা পেতে নিয়েছি আগামী দিনেও তার যে সিদ্ধান্ত সিদ্ধান্ত সেই মাথা পেতে নিয়ে আমরা চাই গাজীপুর সিটি কর্পোরেশনটা আওয়ামী লীগের প্রার্থীর দলীয় মনোনয়ন পেতে ভাসুরের পক্ষে আওয়ামী লীগ অফিসে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি মনোনয়ন পেলে গাজীপুর যুবলীগের আহ্বায়ক কামুল হাসান সরকারের পক্ষে ভোটের মাঠে থাকবেন তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্মার্ট প্রতিনিধি দরকার সেই খেটে খাওয়া মানুষের প্রত্যেক জনের মুখে মুখে যে নামটি আছে সেটা হচ্ছে রাসেল সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাসেল শেখ হাসিনা ও তৃণমূলের মানুষের ভাষা বুঝেন মনের ভাষাটা বুঝেন সে কারণেই আমি আসলে মনে করেছি যে এই নির্বাচনে আমি তৃণমূলের মানুষের আস্থা অর্জন করতে পারবো ভোটে বিজয় হতে পারবো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই গাজীপুর কর্পোরেশন উপহার দিতে পারবো গত তেসরা এপ্রিল পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী আগামী পঁচিশ মে গাজীপুর বারো জুন খুলনা ও বরিশাল একুশ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে ফজল রাব্বি এটিএন বাংলা ঢাকা